সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নিয়ে এসেছি সন্ধ্যের মুখরোচক একটা খাবারের রেসিপি, তো এই দেখতে থাকো। এটা আমি মাংসটাকে কালকে রাতেই আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাকে আমি মাংসটাকে কিছুটা চাকু দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি, আর এর মধ্যে আমি আদা পেঁয়াজ রসুন পেস্ট, তারপরে লঙ্কার গুঁড়ো, নুন হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু ভিনিগার, আর হচ্ছে টক দই আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে, আর সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে আমি এটা ফ্রিজে কালকে রেখে দিয়েছিলাম। তো আজকে এটা যেহেতু আগের দিন যেদিন খাবে তার আগের দিন ম্যারিনেট করে রাখতে হবে, বা 10-12 ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হবে। তো যখন খাবে সেই বুঝে ম্যারিনেট করে রাখবে। তো এখন এটাকে আমি কোটিং করে নিচ্ছি। তো আগে আমি ওটাকে ময়দাতে ভালো করে কোটিং করব, তারপরে আমি ডিমে কোটিং করলাম, তারপরে আমি ব্রেড ক্রাম মানে বিস্কুটের গুঁড়োতে কোটিং করলাম, করে সব রেডি করে নিলাম। তো এখন আমি আস্তে আস্তে এক এক করে সব ভেজে নিচ্ছি। তো আগে আমি অর্ধেক ভেজে নেব, কারণ যেহেতু এটা ভেতর যেন এটা সেদ্ধটা ঠিক মতন হয় আর ওপরটা যেন ভালো ক্রিস্পি হয়, তার জন্য এটাকে আমি আগে হাফ ফ্রাই করে নিলাম। তো তারপরে আমি এটাকে ডবল করে ফ্রাই করব। তো দেখতে থাকো আমি কীভাবে কী করছি, তো দেখো ভিডিওটা। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা চাইলে এটা তোমাদের বন্ধু বা আত্মীয়দের সাথে বা ফ্রেন্ড ফ্যামিলি যার সাথে ভালো লাগে শেয়ার করতে পারো। তো দেখো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। এটা সন্ধ্যের সময় খাওয়ার জন্য খুবই ভালো আর খুবই টেস্টি, যেমন উপরটা যতটা ক্রাঞ্চি ভিতরটা ততটাই জুসি হয়, মানে মানে এক কথায় একদম খুবই টেস্টি একটা খাবার। তো তোমরাও এটা ঘরে ট্রাই করতে পারো সন্ধ্যের স্ন্যাক্সের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আগে এটা একবার ভাজা হয়ে গেছিলো, তো এটাকে আমি ডবল করে এটাকে ফ্রাই করে নিচ্ছি, তার উপর দিকটা একদম ক্রাঞ্চি আর ভেতরটা একদম জুসি হবে। তো এইটা হয়ে গেলে পরে আমি এটা নামিয়ে নেবো, নামিয়ে নেবো সার্ভ করে দেবো। তো দেখো শেষ অবধি অবশ্যই দেখো ভিডিওটা।